যে আমি নিচ্ছি এটা 150 বলছে দেখি কততে নেওয়া যায় আমার কাছে 500 টাকা রয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালিকা পুবালি অনেকদিন পর আবার চলে এলাম আজকে একটা পুরোপুরি অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি সেটা হচ্ছে আমার চ্যানেলে এটা নতুন হতে পারে বাট তোমাদের কাছে হয়তো নতুন নয় তোমরা এরকম ভিডিও দেখেছো বাট আমি নিজে যত না ভিডিও দিই বা এখন ভিডিও এডিট করা হয় না সেভাবে ভিডিও পোস্ট করাও হয় না বাট সবার ভিডিও কিন্তু আমি সারাক্ষণ দেখতেই থাকি ইউটিউবে তো এই ভিডিওটা অনেক ভিডিওর মধ্যে আমায় খুবই অ্যাট্রাক্ট করেছে সেই জন্যই আমি বানাচ্ছি ভিডিওটা আজকে সেটা হচ্ছে টাকার চ্যালেঞ্জ মানে 500 টাকা বা 1000 টাকার চ্যালেঞ্জ যে আমাদের সেই কলেজ লাইফ থেকে যে কেনাকাটার একমাত্র ভরসা যে জায়গাগুলো ছিল গড়িয়াহাট এসপ্ল্যানেড বা হাতিবাগান এইসব জায়গায় যে ফুড মার্কেটগুলো সেইখান থেকে আমরা সেই কলেজ টাইম থেকে আজ থেকে 10-12 বছর আগে থেকে আমরা শপিং করে যাচ্ছি তো সেইটা এখন নতুন ভিডিও কিছু এসছে যে চ্যালেঞ্জ যে 500 টাকার মধ্যে কী কী কেনা যেতে পারে 1000 টাকার মধ্যে আমাদের একটা ফুল লুক ক্রিয়েট করব তো সেই রকম কিছু ভিডিও আমি দেখেছি তার মধ্যে এটা আমায় খুবই অ্যাট্রাক্ট করেছে অনেক রকম ভিডিও নতুন ভাইরাল হয়েছে তার মধ্যে এই ভিডিওটা আমায় পার্সোনালি খুব অ্যাট্রাক্ট করেছে সেই জন্য এই ভিডিওটা আজকে আমি করছি আজ থেকে যখন মানে 10-12 বছর আগে এই কেনাকাটাগুলো করতাম তখন এরকমই হতো যে পকেট মানি বাঁচিয়ে হয়তো 200 টাকা বেঁচেছে তো এর মধ্যে কি কেনা যেতে পারে এগুলো আমরা করতাম কিন্তু তখন ভিডিওর বা পোস্ট করা বা ব্লগ করা তখন তো এসব ছিল না ব্লগিং জিনিসটা তো সেই জন্য হয়তো তখন এগুলো করা হয়নি তো আজকে আমি সেটা করতে চলেছি আমার কাছে 500 টাকা রয়েছে এই 500 টাকায় আমি কিছু অ্যাক্সেসরিজ কিনবো আজকে দেখি কটা অ্যাক্সেসরিজ হয় তবে আমার চ্যালেঞ্জ হচ্ছে তিনটে কিছু কেনার একটা হচ্ছে বেল্ট কেনার ইচ্ছা আছে একটা হচ্ছে তোমার সানগ্লাস কেনার ইচ্ছা আছে আর একটা অন্য কিছু দেখি কী কেনা যায় তো এরকম তিনটে অ্যাক্সেসরিজ 500 টাকার মধ্যে আমার কেনার ইচ্ছা রয়েছে তো বেশি দেরি না করে আমি বেরিয়ে পড়ি আজকে আমি যাচ্ছি এসপ্ল্যানেড মার্কেটে এসপ্ল্যানেড মার্কেট থেকে আমি তিনটে অ্যাক্সেসরিজ কিনবো এবং সেটা যেন 500 টাকার মধ্যে হয় এটাই হচ্ছে চ্যালেঞ্জ যদি 500 টাকার মধ্যে কিনতে পারি তাহলে তো আমি চ্যালেঞ্জ জিতে গেলাম আর যদি 500 টাকার এক্সেস কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ হেরে গেলাম তাহলে তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে যে আমি লাস্ট অবধি চ্যালেঞ্জটা জিতলাম না হারলাম 500 টাকার মধ্যে জিনিস কিনতে পারলাম কি না তো সেইটা দেখার জন্য আমি চলে যাবো এখন এসপ্ল্যানেডে তো প্রথমে তোমাদের জিনিসটা পুরো বলে দিলাম কারণ একা যাচ্ছি সাথে কেউ থাকলে একরকম ব্যাপার একা যাচ্ছি তো ওই মানে ভিড়ের মধ্যে ওই মার্কেটে আমি জানি না কতটা আমি তোমাদেরকে মানে ভিডিওয়ে বলতে পারবো বা কিছু হয়তো পরে বাড়ি এসে ভয়েস ওভার করতে হবে তো সেই জন্য মোটামুটি জিনিসটা আমি ফার্স্টেই তোমাদের বলে রাখলাম তো দেরি না করে চলো বেরিয়ে পড়ি আচ্ছা এক্সারসাইজের মধ্যে কিন্তু দুল হার চুড়ি এইগুলোও হয় কিন্তু আমি এগুলো কিনবো না কেন কিনবো না কি জানো কারণ আমার নিজের একটা বুটিক রয়েছে যেটা আমি লাস্ট 2 মান্থ হলো স্টার্ট করেছি জয়ি কালেকশন বাই পুবালি তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে তোমরা যদি চাও পেজটা আমার ফলো করে দিতে পারো এবং এখানে ব্ল্যাক পলিশ সিলভার রেপ্লিকা বা হ্যান্ডমেড জুয়েলারি তোমরা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে প্রথমে আমার দরকার ছিল হচ্ছে কোমরে বেল্টের সাথে যে ব্যাগগুলো নেয় ছোটোখাটো ফোন পার্স এসব ক্যারি করার জন্য সেই রকম একটা ব্যাগ তো ফার্স্টেই আমি সেই ব্যাগটা কিনে নিলাম প্রথমে এটা 350 টাকা দাম বলেছিল কিন্তু 2-1 বার বলার পর 200 টাকা এটা আমি পেয়ে গেলাম তো আমার কাছে এখন রয়েছে আর 300 টাকা 300 টাকায় আর কী কী হয় চলো দেখতে থাকি ব্যাগ কিনে চলে এলাম সানগ্লাসের দোকানে একটা সানগ্লাস কিনবো ঠিক করলাম কম রেঞ্জের কিছু তো দেখলাম যে অনেকগুলো সানগ্লাস এখানে পছন্দ হয়েছে তার মধ্যে একটা বেছে নিলাম 150 টাকা বলছে দাদা এইগুলো সব 150 করে এগুলো সব 150 সব রেঞ্জের রয়েছে এখানে এইটা আমি নিচ্ছি এটা 150 বলছে দেখি কততে নেওয়া যায় দেখি কী কী আর কেনা যেতে পারে আমার দুটো জিনিস অলরেডি কেনা হয়ে গেছে আর একটা জিনিস কেনাই বাকি আছে তো দেখি আর কী কেনা যায় আর একটা জিনিস কী কিনবো ভাবতে ভাবতেই চারদিকে ঘনিয়ে এলো কালো মেঘ তার সাথে কিছুক্ষণের মধ্যেই নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি শাড়িতে বডি স্প্রেটা শেষ হয়ে গেছিলো তাই কিনে নিলাম একটা পার্ক এভিনিউর বডি স্প্রে যেটা 200 টাকার মধ্যে আমার চলে এসছে
প্রচণ্ড বৃষ্টির জন্য তখন আর বেশি ভিডিও করতে পারিনি, আমি চলে এসেছি বাড়িতে। কী কী কিনলাম তোমাদের দেখাই। ফার্স্টে আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে ব্যাগটা। অ্যাকচুয়ালি আমি নেক্সট উইকে ঘুরতে যাচ্ছি, সেই জন্যই আরও কেনাকাটা করলাম। এবার সেরকম কিছু শপিং করার মতো কিছু নেই, সব কিছুই মানে ঠান্ডার জায়গায় যাচ্ছি তো সব কিছুই আছে, কিন্তু আমার সাইডের ব্যাগটা ছিঁড়ে গেছিলো, সেই জন্য এই ব্যাগটা কিনলাম। তোমরা তো সবাই দেখলে এই ব্যাগটা, এটা ব্যাগটা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ব্লগিংয়ের ক্ষেত্রে আমার যে দুটো ফোন থাকে, তারপরে তোমার এর মধ্যে সেলফি স্টিকটা থাকে, তারপর ছোটোখাটো জিনিসপত্র যেগুলো থাকে তো সেইগুলো এটার মধ্যে মোটামুটি রয়ে যাবে, মানে কোনো অসুবিধা হবে না। কারণ এখানে দেখছো যে একটা দুটো তিনটে, টোটাল তিনটে চেন আছে আর স্পেস যথেষ্টই বেশি আছে ব্যাগটার মধ্যে। তো এইটা আমি পেয়ে গেছি হচ্ছে 200 টাকায়, এটা আমি 200 টাকায় পেয়ে গেছি। খুব একটা দাম কমালাম না, কারণ সত্যি কথা বলতে মার্কেটের অবস্থা যে খুব ভালো সেটা তো না, মানে ওরা সারাদিন বসেই থাকে সেরকম যে খুব রোজ বিক্রি হয় তা না। তো আমরা সবাই জানি যে করোনার পর থেকে মার্কেটের অবস্থা খুব যে ভালো যায় তা কিন্তু না। সেই জন্য আগে আমরা ছোটোবেলায় মানে কলেজ লাইফে যেভাবে বার্গেনিং করতাম বা তখন আমাদেরও পকেটে অনেকটাই টান ছিল, হ্যাঁ, তো সেই রকম বার্গেনিং এখন মনে হয় না করা উচিত হবে, কারণ এরা খুবই ছোটো ব্যবসায়ী, তো এদের থেকে কমিয়ে আমরা আর কী বা করতে পারি। তাই ওরা মোটামুটি বলেছিল 350, তো আমি ফার্স্টে 200ই বলেছিলাম, আমি ভেবেছিলাম যে হয়তো 200ই দেবে না। তো যাই হোক, আমি আরও কমালে 150 হয়তো বলতে পারতাম, বাট বলিনি, 200তেই ব্যাগটা নিয়েছি, কারণ ওদেরও কিছুটা প্রফিট দরকার, তো সেই জন্য এই ব্যাগটা আমি 200ই পেয়ে গেছি। তারপরে যেটা দেখলে সেটা হচ্ছে আমি কিনেছিলাম সানগ্লাস। এই সানগ্লাসটা আমি কিনেছি, আমার কাছে সবই বড় বড় সানগ্লাস রয়েছে, তো এরকম সরু সানগ্লাস এখন খুব উঠেছে, তো আমি দেখলাম যে সানগ্লাসের প্রতি তো আমার একটা আকর্ষণ রয়েছেই, তো আমি এরকম সানগ্লাস কেনার ইচ্ছা ছিল আমার, কিন্তু যেহেতু অনলাইনে কিনলে এখন চলে আসবে না এত তাড়াতাড়ি, আসতে লেট হবে, তো সেই জন্যই আরও কিনলাম গিয়ে। লাস্টে আমি কিনেছি 100 টাকায়, ঠিক আছে 100 টাকায় এই চশমাটা ঠিকই আছে, তো এটা দেখলে তাহলে আমার 300 টাকা অলরেডি খরচা হয়ে গেছে, আর আমার কাছে ছিল 200 টাকা। তো আমি বেল্ট কিনবো ভেবেছিলাম, তো তারপর মনে পড়লো যে আমি অনেক দিন আগে একটা বেল্ট কিনেছিলাম পুজোর সময়, কিন্তু সেটা আমি ইউজই করিনি এখন অবধি, ওটা রাখাই রয়েছে, তো সেই জন্য আমি বেল্ট কিনলাম না। যেটা আমার দরকার ছিল সেটা হচ্ছে একটা বডি স্প্রে, কারণ এই বাড়িতে যে ডিওড্রেন্টটা ছিল সেটা শেষ হয়ে গেছিলো, তো আমি একটা ডিওড্রেন্ট কিনে নিয়েছিলাম, 200 টাকায় সেটা পেয়ে গেছি, সেটা হচ্ছে পার্ক এভিনিউ ডিওড্রেন্টটা, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই ডিওড্রেন্টটা আমি কিনে নিলাম, এইটা তাহলে আমার ঘুরতে গিয়ে এটাও নিয়ে যেতে পারবো, দরকার ছিল, এটা কিনে নিলাম। তো আমার মোটামুটি এইটা নিয়েছে হচ্ছে 200 টাকা পুরো, তো আমার 500 টাকার 500 টাকাতেই সব তিনটে জিনিস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, না বেশি না কম হয়েছে, তো আমি চ্যালেঞ্জটা জিতে গেছি। তাহলে আমি চ্যালেঞ্জটা তো জিতে গেছি, কিন্তু পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর পুরো ভিডিওটা থেকে কিছু ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি, যাতে 1K হয়ে যায়, বহুদিন ধরে ওয়েট করছি 1K-র জন্য, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে আর কিছু যদি মজা লাগে এটার থেকে তো সেটাও অবশ্যই জানিও, তো এরকম নতুন নতুন ভিডিও আরও করার চেষ্টা করব। আর ট্র্যাভেল ভিডিও তো অবশ্যই এর সাথে থাকবেই, তার সাথে এই সব ভিডিওগুলো দিলে বেশ একটু এন্টারটেইন হয় সবাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে, কোনো ট্র্যাভেল ব্লগ হতে পারে, ফুড ব্লগ হতে পারে, তো সেরকম কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে, ততদিনের জন্য টাটা।